নমস্কার বন্ধুরা গল্প রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রমাপদ চৌধুরীর একটি উপন্যাস আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি উপন্যাসের নাম বাড়ি বদলে যায় ধ্রুবর বুকের ভেতরটা কেঁপে উঠল অথচ ওর সঙ্গে এই ব্যাপারটার কি সম্পর্ক একজন অজ্ঞাত কুলশীল মানুষ ভদ্রলোকের মুখও কোনো দিন দেখেছে কিনা জানে না ভদ্রলোক যে এ পাড়ায় ছিলেন তাও জানতো না এবং জানার কোনো দিন প্রয়োজনও হয়নি হয়তো এই মুহূর্তে ওকে দেখতে পেলে মনে পড়ত কোনো দিন আসা যাওয়ার পথে দেখেছে কিনা হতে পারে এই রাস্তায় কিংবা দোকানে বাজারে ওকে প্রায়ই দেখতে পেত কিন্তু ভিড়ের মধ্যে সকলেই আছে শুধু ভদ্রলোক নেই থাকলেও বোধ চিনতে পারতো না কারণ ধ্রুব হাঁটা চলার পথে চোখ তুলে বড় একটা কারোর মুখের দিকে তাকায় না লোকজনকে এড়িয়ে চলাই ওর চরিত্র পাড়ার কেউ ডেকে দু একটা কথা বলতে চাইলেও হ্যাঁ না গোছের ক্ষুদ্র বাক্যে ভদ্রতা সারে বড় জোর মুখে একটু স্মিত হাসি ওটুকুও বানানো সৌজন্য আসলে মানুষকে এড়িয়ে চলাই ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে অথচ লোকে ভাবে এটা ওর অহংকার ধ্রুব নিজের মনেই হাসে যখন আত্মীয় স্বজন কেউ এসে তেমন একটা অভিযোগ করে কে নিয়ে অহংকার করবেও কি আছে অহংকৃত হবার মতো লোকটির কোনো পরিচয় যে জানতো না তাও স্বভাবের দোষে ব্যাংক থেকে টাকা তুলে ধ্রুব হন হন করে বাড়ি ফিরছিল কিছুটা দেরি হয়ে গেছে বলে কিছুটা চড়ার ওদূরের জন্য এই গলি দিয়ে এলে পথ অনেকখানি সংক্ষেপ করা যায় তাই এদিক দিয়েই ওর যাতায়াত বাস থেকে নেমে বকুল বাগানের বাড়িতে পৌঁছতে সময়ও লাগে অনেকখানি হাঁটতেও হয় হনহন করে হেঁটেই আসছিল হঠাৎ থমকে দাঁড়াল কৌতূহল ছাড়া তখন আর কিছুই ছিল না শুধু একজনের মুখের দিকে তাকালো তাদের চোখেও কৌতূহল ডান দিক থেকে আর একটা রাস্তা বেরিয়ে গেছে সেটুকু পার হওয়ার সময়ই ওর হঠাৎ চোখে পড়ল সামান্য কিছু লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে কিন্তু তা দেখে ভিড়ের মধ্যে ঢুকে পড়ার মানুষ ও নয় কলকাতার রাস্তাঘাটে জটলা তো লেগেই আছে সেসব দেখে স্মারক পক্ষীটির মতো গলা বাড়িয়ে রহস্যের হদিস পাবার চেষ্টা করে না ধ্রুব ও বরং এসব এড়িয়েই যায় কিন্তু ওকেও থমকে দাঁড়াতে হলো চুম্বকের মতো একটা আকর্ষণে ও এগিয়ে গেল কারণ দৃশ্যটার দিকে চোখ পড়তেই ওর বুকের ভেতরটা ধক করে উঠেছে আকস্মিক কোনো ভয় যেন মুহূর্তে ওকে আচ্ছন্ন করে ফেলেছে দ্রুত পায়ে ও সেদিকে এগিয়ে গেল এ রাস্তায় ফুটপাত নেই বললেই চলে তবে রাস্তাটা গলির মতো নিতান্ত সরু নয় তারই অর্ধেক জুড়ে স্তূপীকৃত হয়ে পড়ে আছে একটি সংসারের যাবতীয় আসবাব কেউ যেন ঘৃণা আর তাচ্ছিল্যে ছুঁড়ে বের করে দিয়েছে খাট আলমারি ড্রেসিং টেবিল বুক কেস ত্রিভঙ্গ হয়ে পড়ে আছে নারকেল ছোবরার পুরু গদি আর চারপাশ ঘিরে বালতি মগ হাড়ি কুড়ি রাশি রাশি মশলাপাতির কৌটো একটা পুরনো টিন টলে পড়েছে তা থেকে গড়িয়ে পড়ছে সর্ষের তেল একজন কে গিয়ে সেটা সোজা করে বসিয়ে দিল ধ্রুব ততক্ষণে ভিড়ের ফাঁকে উকি দিয়ে দাঁড়িয়ে পড়েছে ওর বুকের ভিতরটা কেমন যেন করে উঠল নিজেরই মনে হলো ওর মুখ কি এক অজানা আতঙ্কে বিবর্ণ হয়ে গেছে সেই মুখ অন্যকে দেখাতেও যেন ভয় চোখে ও করে জিনিসগুলোর দৃষ্টি বুলিয়ে যাচ্ছিল ওপর অস্ফুটে বলে উঠল ইস এক কোণে একটা তোলা উনুন কেউ জ্বলন্ত উনুনে জল ঢেলে দিয়েছে আর তারিফ আশেপাশে আধ রান্না কিছু একটা অ্যালুমিনিয়ামের হাড়িটা কাত হয়ে পড়ে আছে তা থেকে ভাত গড়িয়ে পড়েছে ফুটপাথে একজন কে পেছন থেকে ধ্রুবকে জিজ্ঞেস করল কি হয়েছে মশাই ধ্রুব কোনো উত্তর দিল না প্রশ্নটা তো ওরও পাশেই প্যান্টের পকেটে হাত ঢোকানো ছেলেটি বলে উঠল রান্না খেতে থেকে উঠলো কি অবস্থা বেচারিদের তার গলার স্বরে বিষণ্ণতা মাখানো ততক্ষণে ধ্রুবর চোখ পড়লো বেশ কিছুটা দূরে একজন ভদ্রমহিলা সঙ্গে দুটি বাচ্চা ছেলে একটি ফ্রক পরা মেয়ে ওরা সকলেই অন্যদিকে আছে ভদ্রমহিলা মুখ নিচু করে আছেন লজ্জায় পাড়ায় এত লোকের সামনে এমনভাবে অপধস্ত হওয়া লজ্জা কিংবা কে জানে এখন তো ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে হয়তো লজ্জা অপমানের বোধটুকুও আর নেই ব্যাপারটা কি বুঝতে অসুবিধে হবার কথা নয় প্যান্টের পকেটে হাত ঢুকানো ছেলেটি হঠাৎ বলে ভদ্রলোক গেলেন কোথায় ওপাশে ধুতি পাঞ্জাবি পরা বৃদ্ধ লোকটি জবাব দিলেন শুনছি তিনি তো সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছেন হয়তো কোটে। হাতে ব্রিফকেস ঝোলানো কাঁচা পাকা চুলের লোকটি বললে কোর্টে গিয়ে এখন আর কি হবে হয়তো কোনো আস্তানার খোঁজে না ধ্রুব একজনও চেনা লোককে দেখতে পেল না শেষে ওই হাতে লোকটিকে জিজ্ঞেস করলো কি হয়েছে কিছু জানেন লোকটি ভারী ব্রিফ কেস হাতে ঝুলিয়েও কাঁধ ঝাঁকিয়ে বলল দেখে বুঝতে পারছেন না ইজেক্টমেন্ট ভাড়াটে উচ্ছেদ বুঝতে যে পারছিল না তা নয় তবু কথাটা যেন শুনতে চাইছিল না অন্য কিছু শুনতে পেলে খুশি হতো কিন্তু সেই ভয়ঙ্কর কথাটাই শুনতে হল ইজেক্টমেন্ট একজন অজ্ঞাত কুলশীল মানুষ সে লোকটির মুখও দেখেনি ধ্রুব কেমন চরিত্রের মানুষ ভালো না মন্দ কিছুই জানে না তবু ওর বুকের মধ্যে আধখানা জুড়ে যেখানে আতঙ্ক শিকড় গেড়েছে তারই পাশে অসহায় অচেনা মানুষটির জন্য সমবেদনা উঠলে উঠল ধ্রুব ধীরে ধীরে বলল ওদের কেউ বাড়িতে নিয়ে গিয়ে বসতে দিলে তো পারত ধুতি পাঞ্জাবি পরা বৃদ্ধের কানে গেল কথাটা তীব্র ব্যঙ্গের স্বরে বলে উঠলেন বাড়িতে নিয়ে গিয়ে বসতে দেবে পাড়ার কেউ আসেনি মশাই কেউ আসেনি শুধু দোতলা তিনতলা থেকে উকি দিয়েই সরে যাচ্ছে প্যান্টের পকেটে হাত ঢোকানো ছেলেটি প্রতিবাদ করলো পাশের বাড়ির লোক তো ডাকতে এসেছিল ওরাই যাননি ঠিক তখনই দেখা গেল একটি বাড়ি থেকে বেরিয়ে বছর আঠেরো কুড়ির একটি মেয়ে মুখ নিচু করে দাঁড়ানো ভদ্রমহিলার কাছে গেল কিছু বলল হাত ধরে ডাকল প্রথমটা ভদ্রমহিলা না না করে শেষে ছেলে মেয়েদের নিয়ে তার সঙ্গে চলে গেলেন ওরা চলে যেতেই রাস্তায় পড়ে থাকা খাট আলমারি বুককেস জল ঢালা তোলা উনুন ভাত গড়িয়ে পড়া অ্যালুমিনিয়ামের হাড়ি রাস্তার একপাশে পাশে বিস্ময়ের আতঙ্কের একটা বিশাল প্রশ্নচিহ্ন হয়ে পড়ে রইল একে একে সকলেই চলে যাচ্ছিল ধ্রুব দেখল ওরা কেউই পাড়ার লোক নয় ধ্রুবর মতোই পথ দিয়ে যেতে যেতে হয়তো দাঁড়িয়ে পড়েছে ধ্রুবও চলে এলো কিন্তু দৃশ্যটা মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারল না লোকটি অচেনা সরল নিরাপরাধ শান্তশিষ্ট সংসারী মানুষ না জটিল ধুরন্ধর প্রকৃতির তাও জানে না তবু নিজেরই অজান্তে কিভাবে যেন অদেখা মানুষটির সঙ্গে একাত্ম হয়ে গেছে পাড়ার কেউ এগিয়ে আসেনি এসে থাকলেও দু একজন অথচ কেন মানুষটি যতই খারাপ হোক এই দুঃসময়ে দুটো মুখের কথা সমবেদনা জানাবে না বসার ঘরে নিয়ে গিয়ে দুদণ্ড বসতে দেবে না এই কৌতূহলী জনতার চোখের সামনে উপহাস হয়ে দাঁড়িয়ে থাকতে হবে ধ্রুব কোনো যুক্তি খুঁজে পাচ্ছিল না এটা যদি ধ্রুবরী পাড়ার ঘটনা হতো ও কি এগিয়ে যেত বলতো আসুন আমাদের বাড়িতে ছেলে মেয়েদের বলতো এসো তোমাদের বাবা যতক্ষণ না ফিরে আসেন ধ্রুব বুঝতে পারল না এখন তো পাড়ার মধ্যে এরা অচ্ছুত হয়ে গেছে লাঞ্ছিত অপমানিত একটা মানুষের সঙ্গ থেকে সকলেই দূরে সরে থাকতে চায় পাছে তার গায়েও সেই অপমানের ছিটে লাগে নাকি ভয় এ রাস্তার বেশিরভাগই তো ভাড়াটে দোতলা তিনতলা বাড়ির শাড়ি বাড়িওয়ালা থাকেন ওপরে নিচের একতলা দোতলা ভাড়া দিয়েছেন ভাড়াটেরা একা একা বাড়িওয়ালাকে তোয়াজ করে চলার চেষ্টা করে উচ্ছেদ হওয়া ভাড়াটের পাশে এসে দাঁড়ালে বাড়িওয়ালারা রুষ্ট হবে সেই ভয় থেকেই কি কেউ এসে দাঁড়ায়নি অসম্ভব বাড়িওয়ালাকে আজকাল কেউ অত ভয় পায় নাকি আসলে তা নয় ভদ্রমহিলাই হয়তো যেতে চাননি ওর সর্বাঙ্গে তো এখন অসীম লজ্জা দুদিন আগে যাদের সঙ্গে হেসে কথা বলেছেন তাদের চোখের সামনে এই দৃশ্য উনি চোখ তুলে তাদের দিকে তাকাবেন কি করে সেই জন্যই যেতে চাননি কেউ আর এগিয়েও আসেনি শেষে রাস্তার লোকের ভিড় থেকে পালাবার জন্যই মেয়েটির সঙ্গে যেতে রাজি হয়েছেন বাড়ি ফিরতে ফিরতে ধ্রুব এইসব কথাই ভাবছিল হঠাৎ ওর মনে হল কি আশ্চর্য লজ্জা কি শুধু ওই ভদ্রমহিলার আমিও তো লজ্জিত অপমানিত বোধ করছি আমাদের রাস্তায় এ ঘটনা ঘটলে এই অপমান আমাকে আরও বেশি করে স্পর্শ করত। আমি রাস্তায় বেরিয়ে এসে ওদের কাছে যেতে পারতাম না কেবলই মনে হতো তিনতলারিতে দাঁড়ানো খুশি খুশি দৃষ্টি আমার পিঠের আছড়ে পড়ছে এ তো প্রতিটি ভাড়াটের লজ্জা ধ্রুবর নিজেরই খুব অবাক লাগছিল বাড়িওয়ালার সঙ্গে তো ওর এখনো মৌখিক সদ্ভাব আছে অথচ ও এখন আলাদা মানুষ হয়ে যাচ্ছে কি করে এই মুহূর্তে বাড়িওয়ালা মানুষটিকে ধ্রুব ওর বিপরীত দিকে দেখতে পাচ্ছে কেন সব দিক থেকে ওরা মিলেমিশে একই মানুষ কোন তফাত নেই শুধু একজনের বাড়ি আছে আর একজনের নেই শুধু সেই জন্যই ওরা আলাদা মানুষ হয়ে যাবে বকুল বাগানের এই বাড়িতে ঢোকার সময় অজান্তেই ওর চোখ চলে যায় উপাশের তেতলার বারান্দায় কেউ সেখানে না থাকলে নিশ্চিন্ত আসলে ধ্রুবরা এদিকের ফ্ল্যাটে ভাড়া আছে অনেক দিন ওদিকটায় আরেক ভাড়াটে বাড়িওয়ালা তো তেতলায় ইদানিং ভদ্রলোকের সঙ্গে আর তেমন ভাব ভালোবাসা নেই হঠাৎ দেখা হয়ে গেলে দুজনের মুখেই মিষ্টি হাসি দেখা যায় দু চারটে অন্তরঙ্গ ভনিতা তারপর ধ্রুবই ব্যস্ততা দেখিয়ে ছিটকে বেরিয়ে আসে কারণ ওর আশঙ্কা আর কিছুক্ষণ সময় দিলেই রাখালবাবু কথাটা তুলবেন সঙ্গে সঙ্গে সারা সারাদিনের জন্যে মেজাজ নষ্ট হয়ে যাবে ধ্রুব অবশ্য হেসে হেসেই কিছু একটা বলবে স্তোক দেবে হয়তো মিথ্যে স্তোক কিংবা মুহূর্তে রেগে গিয়ে কিছু একটা বলে বসবে তখন তার আবার কি প্রতিক্রিয়া হবে কে জানে সেজন্যই ও তেতলার বারান্দার দিকে চোখ তুলে তাকায় না চোখাচোখি হওয়াকেও ভয় কতদিন তো রাস্তায় দূর থেকে রাখালবাবুকে আসতে দেখে ও ফুটফাত পাল্টেছে কিন্তু আজ আর শুধু রাখালবাবুকেই ভয় নয় ভয় প্রীতিকেও রাস্তার উপর ছুঁড়ে ফেলে দেওয়া একটা গোটা সংসার কয়েকটা অভুক্ত মানুষের লুকোনো মুখ ব্যাস এই দৃশ্যটুকু দেখার পর থেকে ধ্রুবর মনে হচ্ছে ওর যেন হাঁটুতে কোনো জোর নেই নিজেকে কেমন অসহায় লাগছে প্রীতির কাছে এসব কথা গোপন রাখতে পারবে না ধ্রুবর যা স্বভাব কোনোই কথাই গোপন রাখতে পারে না অথচ প্রীতিকে এই দৃশ্যটার কথা বললেই ও জানে প্রীতির মুখখানা নিমেষে বিবর্ণ হয়ে যাবে বাড়িতে ঢুকে ধ্রুব চুপচাপ শার্ট খুলল প্যান্ট বদলে পাজামা পরল কথাটা চেপে রাখার চেষ্টা করছে ও তখনও যদি না বলে পারা যায় প্রীতিকে অকারণ ভয় পাইয়ে দিয়ে কী লাভ কিন্তু না বলেও পারছে না কোনো একজনকে না বলে ফেলতে পারলে ও নিজেই যে হালকা হতে পারবে না চেয়ারটা বেশ শব্দ করে টানল রান্নাঘর থেকে প্রীতি যাতে শুনতে পায় হয়তো জানেই না ধ্রুব ফিরে এসেছে সকালের দিকে এই সময়টুকু ধ্রুব নিজে যত ব্যস্ত প্রীতি তার হাজার গুণ হাতের ঘড়িটা একবার দেখে নিল ধ্রুব খুটখাট ঠুংঠাং শব্দ শোনা যাচ্ছে কথাও কখনো বালতি টানার কিংবা জল ঢালার শব্দ কখনো হাড়ি কড়াই খুন্তির এই সময় প্রীতির কাজ কি একটা ঠিকে ঝি একদিকে অন্যদিকে একজন রান্নার কাজের জন্য সুধা তাদের ওপর নানারকম নির্দেশ দিতে দিতে প্রীতি নিজেও ছোটাছুটি করে কাজ করে কি কাজ তা অবশ্য ধ্রুব ঠিক জানে না জানার চেষ্টাও করে না এই সময়টা সমস্ত বাড়িটার যেন এক জট পাকানো অবস্থা এসব সময় ধ্রুব একটু দূরে সরে থাকতে চায় এমনকি এক কাপ চায়ের কথা বলতেও দ্বিধা চায়ের কথা বলতে হল না প্রীতির গলা শোনা গেল সুধা দেখ বোধহয় তোর দাদা ফিরেছে চা করে দে অর্থাৎ চেয়ার টানার শব্দটা ওর কানে গেছে যথাসময় চা এলো সুধাই নিয়ে এলো চা খেতে খেতে খবরের কাগজে চোখ বুলিয়ে যাচ্ছিল ধ্রুব প্রীতি ঘরে ঢুকল কাপড় কাচার গুঁড়ো সাবানের প্যাকেট হাতে নিয়ে বোধহয় রাখতে এসেছিল ধ্রুব কাগজ থেকে চোখ তুলে বলল মন খারাপ হয়ে গেল আজ একটা জিনিস দেখে কি দেখে এসেছে ও বলতে গেল জানো আজ রাস্তায় বিশুর পানের দোকানের পাশের রাস্তায় আরও একটু এগিয়েছে বর্ণনা দিতে শুরু করেছে শুনেই প্রীতি বলে উঠল শুনেছি কাজল বলছিল কাজল ওই ঠিকে ঝিয়ের নাম ধ্রুব আন্দাজে বুঝে নিল হয়তো এর আগে শুনেছে মনে পড়ে গেল আসলে এই নামগুলো তো এক থাকে না দু তিন মাস অন্তরই বদলে যায় এত মনে রাখাও যায় না যেমন ওই চব্বিশ ঘন্টার কাজের লোক সুধা যাকে দিয়ে প্রীতি এখন রান্না করায় ও নামটাও কতবার যে বদলে গেছে রেশন কার্ডে ওরা সকলেই অবশ্য মীরা পদবী কি মনে নেই মান্ধাতা আমলে ওই নামের কেউ ছিল সেই নামই চলে আসছে বারবার নাম বদলানো তো সম্ভব নয় ধ্রুব হাসতে হাসতে একবার বলেছিল দুমাস অন্তর কার্ড বদলাতে গেলে তো মশাই গভর্নমেন্ট গণেশ উল্টাবে ইন্সপেক্টর ভদ্রলোকও হেসে ফেলেছিলেন শুনেছি কাজল বলেছিল ব্যাস ওইটুকু বলেই প্রীতি চলে গেল আশ্চর্য একটা কথা শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই সময় নেই ওর কথা বলার এতই ব্যস্ত বলবে তো কি শুনেছে ঠিক ঝিরাই তো পাড়ার গেজেট সত্যি মিথ্যে মিশিয়ে নানা রকম গুজব তো ওরাই ঘরে ঘরে পৌঁছে দেয় তিলকে তাল বানায় কথাটা মনে হতেই ধ্রুব ভাবল আমরা ভদ্রলোকীরে বা কম কি ওই ভাড়াটে ভদ্রলোককে নিয়ে এতক্ষণে বাড়িতে বাড়িতে কত গুজব রটে গেছে কে জানে কিন্তু কাজল কে শুনে এসেছে কি বলেছে প্রীতিকে তা জানার কৌতূহল চেপে রাখতে পারছিল না ধ্রুব সব সময়ে ও তাই মাঝে মাঝে প্রীতির ওপর চটে যায় কাজ তো সকলেই করে তা বলে দুটো কথা বলার সময় হবে না আর কিছুক্ষণ পরে ধ্রুবরও তাড়াহুড়ো স্নান খাওয়া পোশাক বদলানো এটা ওটার খোঁজ লেটে অফিস যাওয়া অফিস যাওয়া মানে তো বিভীষিকা যত দেরি হবে তত ভিড় বাড়বে বাসে লেটে গেলে তবু কিছুটা স্বস্তি লেটে অর্থাৎ সেই বারোটায় প্রীতি আঁচলে হাত মুছতে মুছতে এলো এতক্ষণে এসেই বেশ রাগত স্বরে বললেও দেখলে তো ঠাকুমা বলতো গরিবের কথা বাসি না হলে মিষ্টি হয় না ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো না ও তবুও প্রীতির রাগ কমানোর জন্য হেসে বললে যা বাবা আমি আবার বড় লোক হয়ে গেলাম কবে থেকে আর আমি বড় লোক হলে তো তুমিও বড় লোক গরিব হতে যাবে কোন দুঃখে উল্টো কাজ হলো মেয়েরা কথায় কথায় হাসে ঠিকই কিন্তু ওদের সেন্স অফ হিউমার কম ধ্রুবর রসিকতায় হেসে ফেলার বদলে প্রীতি প্রচণ্ড রেগে গেল বলে বসল দেখবে দেখবে যেদিন ওদের মতোই সব ঘর থেকে টেনে বের করে দেবে সেদিন বুঝতে পারবে ধ্রুবর মুখ নিমেষে চুপসে গেল এই একটা কথাই তো ও দূরে সরিয়ে রাখতে চাইছিল কোথায় সাহস দেবে বলবে তুলে দেওয়া অত সহজ নয় আইন আছে তার বদলে ধ্রুব প্রতিবাদ করার বা হেসে উড়িয়ে দেবার জো পেল না তাই ধীরে ধীরে জিজ্ঞেস করল কাজল কি বলেছে কি করে তুলে দিল কি করে আবার কাজল বলছিল ভদ্রলোক নাকি ভীষণ ভালো মানুষ সবাইকে বিশ্বাস করেছিল একটু থেমে বেশ রাগের স্বরে আবার বললে ভালো মানুষ হয়েই থাকো ভালো মানুষের দিন আর নেই বুঝলে ধ্রুব আর কোনো কৌতূহল দেখায়নি আর কোনো প্রশ্ন করেনি কৌতূহল দেখিয়েই বা কি লাভ কাজল তো বাসন মাজা ঠিকেছি। ঝি ঠিকেছি বললে প্রীতি অবশ্য চটে যায় ওর ভাষায় কাজের লোক এখন বলে কাজল এর আগেরটা ছিল লক্ষ্মীর মা ধ্রুবর অত শত নাম মনে থাকে না চটি ছিঁড়ে গিয়েছিল বলে প্রীতিকে একদিন বলেছিল মুচিটা যখন যাবে এদিক দিয়ে ডেকে দিও তো সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে ফিরে তাকিয়েছিল প্রীতি প্রায় ধমকে সুরে বলেছিল মুচি আবার কি জুতো সারাই বলতে পারো না বাথরুম পরিষ্কার করতে আসে যে লোকটা তাকেও জমাদারও বলা যাবে না একদিন বলেছিল কেন ওর কি নাম নেই রঘুয়া বললেই তো পারো কথাগুলোর পেছনে যুক্তি আছে কিন্তু অভ্যাস কি এত সহজে বদলানো যায় প্রীতি বা কী করে অভ্যাস বদলে নিল ওরা মেয়েরা বোধ এসব চটপট পারে ধ্রুব শুনতে পেলেও ওদিকের বারান্দায় প্রীতি হেসে হেসে কাজলের সঙ্গে কথা বলছে রান্নার লোক সুধার সঙ্গেও এভাবেই কথা বলে ওদের কারোর সামান্য অসুখ বিসুখ হলে কত মিষ্টি মিষ্টি করে খোঁজ খবর নেয় উপদেশ দেয় কি দু চারটে ওষুধের বড়িও দেখো কাজল মনে করে খেও কিন্তু দিনে তিনবার আসলে এসবই এক ধরনের তোষামদ কাজল একদিন না এলে কিংবা সুধা অসুখে দুদিন পড়ে থাকলে ও যে চোখে অন্ধকার দেখবে সেই জন্যই এত হেসে হেসে কথা তোষামদ দরকার হয় না শুধু ধ্রুবর বেলায় তখন আর মুখে হাসি আসে না ধ্রুব একদিন বলেছিল ওদের এত তোয়াজ করে হবে কি পাঁচটা টাকা কোথাও বেশি পড়লেই তো কোটে পড়বে তখন আর প্রীতি রেগে গিয়ে বলেছিল হেসে হেসে কথা বলবো না তো কি দিনরাত ওদের নিয়ে অশান্তি করব সকলের সঙ্গে দিব্যি শান্তি বজায় রেখে চলবে প্রীতি কিন্তু ধ্রুবর ভালো মানুষীতেই ওর যত আপত্তি যাও বাড়িওয়ালা রাখালবাবুকে কড়া করে বলে এসো অথচ ও বাড়িওয়ালা লোকটিকে এড়িয়ে এড়িয়ে চলতে চায় মুখোমুখি হলেই উদ্বেগ বাড়ে অশান্তি বাড়ে কি ভাড়া দেওয়ার পর রশিদটা দিতে দু এক সপ্তাহ দেরি করলেও ওর কাছে গিয়ে মনে পড়াতেও ইচ্ছা করে না রাখালবাবুদের চাকর বাকরকে বলে বাবুকে বলিস রসিদটা এখনো পাইনি কিংবা গোপওয়ালা বিহারি দারওয়ানকে বলে বাবুকে মনে পড়িয়ে দিতে তারপরেও হাফ ইতেষ করে বসে থাকা কবে বাবুটি রসিদ পাঠাবেন আর রশিদে কে যে সই করে কে জানে ধ্রুব প্রথম দিকে রশিদের সঙ্গে সই মিলিয়ে দেখেছে এখন আর একেবারেই মেলে না এসবে কোনো আইনের প্যাচ আছে কি না তাও জানে না অথচ ধ্রুবর ভদ্রতা বোধে লাগে বলতে পারে না মশাই সইটা আমার সামনেই করুন কিংবা টাকা দিচ্ছি রশিদরা এখনই দিয়ে যান এ যেন জমিদার আর প্রজার সম্পর্ক ভাড়ার টাকাটা দিতে যাবার সময় নিজেকে বড় ছোট লাগে অফিসের অবিনাশ হাসতে হাসতে বলেছিল যত কমিউনিজম গ্রামের জমি নিয়ে কলকাতায় ষোলো আনা ধনতন্ত্র ধ্রুব বলেছিল ধনতন্ত্র বলছো কেন এখনও সেই ফিউডালিজম দশ বিশখানা বাড়ি থাকলেও তো কোনো আপত্তি নেই ওসব কথা বলে মনের ছাল মেটানো যায় কিন্তু বুকের ভিতর থেকে উদ্বেগ দূর করা যায় না ভাড়াটে হয়ে থাকা মানেই একটা চিরন্তন অশান্তির সঙ্গে সহবাস করা সকালে দেখা দৃশ্যটা বারবার মনে পড়ছিল বলেই ধ্রুব মন থেকে উদ্বেগটা দূর করতে পারছিল না সকলেই তো বলে আজকাল নাকি ভাড়াটাকে তুলে দেওয়া যায় না তাহলে ওই দৃশ্যটা দেখতে হলো কেন শেষ অবধি অবিনাশকেই বললে অবিনাশের পৈতৃক সূত্রে পাওয়া জমি আছে হুগলিতে গ্রামে চাষবাস হয় এখানে বাড়ি ভাড়া করে আছে কিন্তু রেশন কার্ড জমা দিয়ে পারমিট করিয়ে দারুণ ভালো চাল নিয়ে আসে গ্রাম থেকে ধ্রুব ওকে তাই ঠাট্টা করে বলে জমিদার অবিনাশের বেশ কিছু জমি ওয়েস্ট হয়ে গেছে ক্ষতিপূরণের টাকা এখনো পায়নি পেলেও তা সামান্য টাকা সেজন্য ঘুষ ঘাস দিয়ে আদায় করার চেষ্টাও করেনি বলে যা ছুটোছুটি করতে হবে খরচ পোষাবে না কলকাতার বাড়িওয়ালাদের ওপর ওর রাগ সেই জন্যই রাগ আসলে বাড়িওয়ালাদের ওপর নাকি আইন কানুনের ওপর তা ঠিক বোঝা যায় না আসলে ওয়েস্ট হয়ে যাওয়া জমির মায়া ও ভুলতে পারে না বলে কলকাতার একটা ফ্ল্যাটের দাম তো গ্রামের একশো বিঘে জমির চেয়েও বেশি কিন্তু এখানে কোনো গভর্নমেন্টই হাত বাড়াবে না অবিনাশকে কিন্তু ধ্রুবর বেশ ভালোই লাগে ওর দেশে জমি জমা আছে বলে কোনো ঈর্ষাও হয় না বরং অবিনাশও ভাড়াটে বলে কেমন এক ধরনের আত্মীয়তা বোধ করে বেশ প্রাণখোলা মানুষ এই অবিনাশ গায়ের রং চাপা কালোই বলা চলে চুলে ঈষৎ পাক ধরেছে পাঞ্জাবির ওপর একটা জহরকোট পড়ে মাঝে মাঝেই দাড়ি কামাতে ভুলে যায় কিংবা দাড়ি কামায় না কেউ সে কথা বললে হাসতে হাসতে বলে কি হবে গাল চকচক করে অফিসার করে দেবে নাকি এই বয়সে কোনো মেয়ে এসে গালে হাত বুলিয়ে দেবে যেন প্রতিদিন দাড়ি কামানোর প্রয়োজন ওইসব কারণেই সকাল থেকে ধ্রুবর মনে অনেকগুলো প্রশ্ন প্রীতির কাছ থেকেও শুনতে পায়নি কাজল কি জেনে এসেছে ও তো এতদিন বেশ নিশ্চিন্ত ছিল রাখালবাবু যত অশান্তি ঘটাক ওকে তো আর বাড়ি থেকে বের করে দিতে পারবে না আইন ভাড়াটেদের পক্ষে কিন্তু তাহলে ওই ভদ্রলোকের আসবাবপত্র টেনে বের করে দিল কি করে ভাড়া বাকি পড়েছিল ভাড়া দিত না শেষে অবিনাশকেই বলল আজ সকাল থেকেই ভাই মনটা খারাপ হয়ে আছে খাটো মাপের চেহারায় খাদির খয়েরি জ্যাকেটে অবিনাশকে আরো বেটে লাগে কিন্তু সবসময় মুখে হাসি লেগে থাকে বলে দাড়ি কামিয়েছে কি কামায়নি চোখে পড়ে না অবিনাশ হাসল আরে বউ কাছে থাকলে মাঝে মাঝে মন খারাপ হবে না তাও কি হয় একটু থেমে বললে আমি তো ভাই মাঝে মাঝে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিই বউয়েরও মন ভালো থাকে আমারও মন ভালো থাকে নো খিটিমিটি নো ঝগড়া ধ্রুব হেসে ফেললো ও জানে অবিনাশ এই রকমই বয়সে ধ্রুবর চেয়ে দুবছরের বড় হলেও হতে পারে কিন্তু সব দিক থেকে মানুষটা হাফ সেঞ্চুরি পেছিয়ে আছে চেহারায় পোশাক পরিচ্ছদে কথা বলার ধরনে আবার গুণগুলোতেও হাফ সেঞ্চুরি আগেকার মানুষের মতোই খোলামেলা মন কোথায় একটা আন্তরিকতা আছে বিপদের সময় এগিয়ে আসে সান্ত্বনা দেয় ওর সঙ্গে কি করে যে এত বন্ধুত্ব হল ধ্রুব খুঁজে পায় না ধ্রুব তো পোশাক আশাকের ব্যাপারে রীতিমতো খুঁতখুঁতে শার্টের কিংবা ট্রাউজারের ক্রিজ নষ্ট হলো কি না তা নিয়ে সদাই সচেতন প্রীতির কথাটা হঠাৎ মনে পড়ে গেল কী নিয়ে যেন ঝগড়াটা শুরু ঝাজের গলায় বলেছিল তোমার প্যান্ট শার্টে ইস্তিরি ঠেলে ঠেলে হাতের কবজি তো খসে গেল কথাটা মিথ্যে নয় ধ্রুব সত্যিই একটু ঝকঝকে থাকতে ভালোবাসে অফিসে এসে হাসতে হাসতে অবিনাশকে সে প্রসঙ্গ বলতেই অবিনাশ ধীরে সুস্থে কৌটো থেকে সুগন্ধি সুপুরি বের করে মুখে পুড়ে বলেছিল জবাব দিলে না ধ্রুব হেসে বলল কি জবাব দেব অবিনাশ হাসল বলতে হতো ম্যাডাম পোশাক আশাক কি আর নিজের জন্যে ওসবে আমার কি দরকার তবে কিনা তোমার স্বামী বলে তো পরিচয় দিতে হবে ক্যান্টিনে আরও কে কে যেন ছিল শব্দ করে হেসে উঠেছিল এই হলো অবিনাশ সকালে দৃশ্যটার কথা বললে ও হয়তো তুড়ি মেরে উড়িয়ে দেবে কিন্তু না বলেও উপায় নেই মনের মধ্যে একটা উদ্বেগ একটা দুর্ভাবনা কোনো একজনকে তো বলতে হবে বলে হালকা হতে হবে ভেবেছিল প্রীতিকে বলবে কিন্তু সে তো বলার সুযোগই দিল না কাপড়ে কতখানি সাবানের গুঁড়ো দিতে হবে থালায় কেন ছাই লেগে আছে আর বালতিতে জল ভরা নিয়েই ব্যস্ত ছিকে ঝি কিংবা রান্নার লোকের সঙ্গে সেই ফাঁকে গল্প জুড়ে দেয় শুধু ধ্রুবর সঙ্গে কথা বলার সময় নেই সকালের প্রীতি আর সন্ধ্যের প্রীতি যেন দুটো পৃথক মানুষ শব্দে অবিনাশকেই বলল আসলে ও জানতে চায় কিভাবে এটা সম্ভব হলো ও তো শুনে আসছে আজকাল ভাড়া টেকে তোলা যায় না তবে আইনের নিশ্চয়ই কোনো ফাঁক ফুকর আছে সেটাই জানতে চাই ও নিজেও না কোনো দিন আইনের সেই ক্ষুরস্য ধারায় পড়ে যায় অবিনাশের কাছে দৃশ্যটা বর্ণনা করতে করতে অবিনাশ বলে উঠল ইস বেশ যন্ত্রণার ছাপ ফুটে উঠলো ওর চোখে মুখে ধ্রুব তো লোকটিকে চেনেও না দেখেও নি কোনোদিন তবু দৃশ্যটা দেখেছে অবিনাশ সেইটুকুও দেখেনি তবু মনে হলো ও যেন প্রচণ্ড ধাক্কা খেল একটু পরে অবিনাশ বলল ইন হিউম্যান এই শব্দটা ধ্রুবর মনের মধ্যে সকাল থেকেই ঘুরছে ওর কেবলই মনে প্রশ্ন জাগছে ভদ্রলোক কোনো ব্যবস্থা করতে পারলেন কিনা এই এত সব ফার্নিচার হাঁড়ি কুড়ি একটা গোটা সংসার হয়তো দশ কিংবা বিশ বছর ধরে একটু একটু করে সাজিয়েছিলেন এখন কোথায় নিয়ে গিয়ে তুলবেন স্ত্রী এবং ছেলে মেয়েদের নিয়ে কোথায় গিয়ে উঠবেন ধ্রুবা বললে ভদ্রলোক হয়তো ইদানিং অসুস্থ হয়ে পড়েছিলেন বাড়ি ভাড়া বাকি ছিল অসুখ বিসুখ চললে কার মনে থাকে অবিনাশ বললে সেও তো আজকাল ইনস্টলমেন্টে দেওয়া যায় অবশ্য জানি না ভাড়া বাকি পড়ার কথাটাই ভাবতে ভালো লাগছিল ধ্রুবর কারণ তাহলে ওর নিশ্চিন্ত ভাড়া বাকি ফেলার কথাই ওঠে না ওর ক্ষেত্রে ফাইলের মধ্যে রসিদগুলো ঠিক ঠিক সাজিয়ে রেখেছে বেশ বোঝা গেল অবিনাশ নিজেও চিন্তিত অবিনাশও তো ভাড়া বাড়িতেই থাকে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে প্রথম জীবনটা ওর কেটে গেছে ডেলি প্যাসেঞ্জারই করে তারপর একটু সচ্ছল হতেই গ্রামের বাড়ি থেকে সংসার তুলে এনেছে ধ্রুব বললে আমি ভাবছি ভদ্রলোকের কথা আজকাল তো সকলেরই মাত্র দু তিনখানা ঘর নিয়ে সংসার বেচারের কোনো আত্মীয়তাত্মীয় থাকলেও কি আর থাকার জায়গা পাবে অবিনাশও যেন ভদ্রলোকের জন্য চিন্তিত বললে সত্যি রথটা কোথায় যে কাটাবে তাছাড়াও অত সব জিনিসপত্র কি করবে কে জানে দুজনেই সেই অজেনা অচেনা ভদ্রলোকের সমস্যার কথা ভেবে দুশ্চিন্তায় ডুবে গেল ধ্রুব হঠাৎ বললে বোধহয় ভালো করে মামলা লড়তেও পারেনি অবস্থা তো তেমন ভালো নয় তোলা উনুন ছিল গ্যাস স্টোভ কি সিলিন্ডার তো দেখলাম না ফ্রিজও না কথাটা বললে বোধহয় মনে জোর পাবার জন্য অর্থাৎ প্রয়োজন হলে ও নিজে কিন্তু ভালো উকিল দিয়ে মামলা লড়তে পারবে ওর গ্যাস স্টোভও আছে ফ্রিজও আছে এইসব দুঃস্থ টাইপের লোকীদের সঙ্গে এতদিন ও খুব একটা একাত্ম বোধ করেনি বরং দূরত্ব রেখেই চলত অভাবে ওদের স্বভাব নষ্ট হয় অনেক সময় ওদের ছেলে মেয়েরা বিগড়ে যায় এইসব যুক্তি বানাত অথচ এখন ওই ভদ্রলোক যেন আপনজন হয়ে উঠেছেন কারণ উনিও ভাড়াটে অবিনাশ চাপা দুশ্চিন্তার হাসি হেসে বললে রশিদ টশিদ দেখে রাখতে হবে শালা এমনিতেই তো জল দেয় না তারপর একটু থেমে বললে আমাদের পাড়ায় অবশ্য একজনকে গুন্ডা লাগিয়ে তুলে দিয়েছিল সে অনেক কাল আগে ধ্রুব অবাক হয়ে বললে গুন্ডা লাগিয়ে এই কলকাতা শহরে অবিনাশ বলল হ্যাঁ এই কলকাতায় এখানে কি না হয় তবে সে ভদ্রলোক মামলা লড়ে ফিরে পেয়েছিলেন কিন্তু লজ্জায় আর আসতে চাইলেন না এই যে বাড়িওয়ালা শোনো শোনো তোমাদের কীর্তি সুনন্দকে যেতে দেখে অবিনাশ হাঁক দিল সুনন্দই বোধ প্রথম অবিনাশকে জমিদার আখ্যা দিয়েছিল কারণ দেশে ওর কিছু জমি জমা আছে তার পাল্টা জবাবে অবিনাশ ওকে বাড়িওয়ালা বলে ডাকে কারণ সুনন্দর পৈতৃক সূত্রে পাওয়া একটা বাড়ি আছে বেশ ভালো বাড়ি তিনতলা আরমহা স্ট্রিটের ওপর বাড়িওয়ালা বললে সুনন্দ প্রথম প্রথম ক্ষুণ্ণ হতো ওটা নিশ্চয়ই কোনো সম্মানজনক পরিচয় নয় একদিন রেগে গিয়ে বলেছিল কি বাড়িওয়ালা বাড়িওয়ালা করেন পরক্ষণে রেগে যাওয়াটাও অশোভন মনে হওয়ায় ইয়ার্কির ঢঙে বলেছিল যদি বলতেই হয় ল্যান্ডলর্ড বলুন আপত্তি করব না অবিনাশ চোখ কপালে তুলে বলছে আরে বাস ল্যান্ডলর্ড লর্ড বলতে হবে সুনন্দ তখনই চেয়ার টেনে নিয়ে বসে পড়েছে অবিনাশের কাছে তারপর সমস্ত ব্যাপারটা খুলে বলেছে অবিনাশ বাড়ি একটা আমার আছে ঠিকই কিন্তু আমার অধিকারে মাত্র দুধখানা ঘর তিনতলায় শরী কি ঝামেলা বিস্তর বেঁচে দেব তারও উপায় নেই তার ওপর ভাড়াটাদের অত্যাচার অবিনাশ হেসে ফেলেছে তাই নাকি ভাড়াটেরও অত্যাচার করে সুনন্দ বোঝাবার চেষ্টা করেছে অত্যাচারের বিবরণ দিয়েছে বলেছে বাবা সেই কোন কালে ভাড়াটে বসিয়ে দিয়ে গেছে কত ভাড়া পাই জানেন সব শুনে মুখে বিষণ্ন ভাব এনেছে অবিনাশ কিন্তু ওর দুঃখ বেদনা কিংবা আরেকখানা ঘরের অভাব এইসবের কিছুই অবিনাশকে স্পর্শ করেনি বলেছে দেখো ভাই তোমার অনেক দুঃখ মানছি কিন্তু তোমার ভাড়াটেদের দুঃখ আরও বেশি এই যেমন তুমি তাদের ভাড়াটে বলো অবিনাশের আশেপাশে যারা ছিল তারা শব্দ করে হেসে উঠেছে কিন্তু আঘাত দেবার জন্য বলেনি অবিনাশ ও তাই সঙ্গে সঙ্গে বলেছে এই যেমন দেখো আমার জমি জমা চলে গেছে গভর্নমেন্ট নিয়েছে তার জন্য আমারও খুব দুঃখ কিন্তু যাদের জমি নেই পরের জমিতে চাষবাস করে তাদের চেয়ে বেশি দুঃখ তো নয় সেই সুনন্দকে আজ অবিনাশ আবার ডাকল বাড়িওয়ালা বলে এখন আর বাড়িওয়ালা বললে সুনন্দ চটে না ও বুঝে নিয়েছে এটা অবিনাশের নির্দোষ ঠাট্টা তাছাড়া এই অফিসে এই এত ভাড়াটের মধ্যে একা সুনন্দরী বাড়ি আছে সে পরিচয়টা খারাপ কিসের বাড়ির মালিক হওয়ার মধ্যেও বেশ একটা গর্ব আছে তাই ডাক শুনে হাসতে হাসতে এসে বসল সুনন্দ আর ধ্রুব সকালে যা যা দেখেছে বলে গেল যতখানি দয়া মায়া এবং সমবেদনা সেই অজেনা অচেনা ভদ্রলোকের জন্য ঢেলে দেওয়া সম্ভব কথার মধ্যে তা মিশিয়ে দিল তার স্ত্রী এবং ছেলেমেয়ের বিষণ্ণ লজ্জিত মুখের বর্ণনা দিল এবং শেষে বললে যাই বলো সুনন্দ এটা একটা ইনহিউম্যান ব্যাপার সুনন্দর মুখ দেখেও বোঝা গেল ও খুব আহত হয়েছে যেন ধ্রুব বলেছে এ সুনন্দ তুমিও একটা অমানুষ হয়তো সত্যিই তাই সুনন্দ প্রতিবাদ করল দেশে আইন আছে কোর্ট কোর্টকাছারি আছে লোকটা নিশ্চয়ই গলত ছিল কিছু অবিনাশ হাসতে হাসতে সুরন্দর উরুর ওপর একটা থাপ্পড় বসালো বললে সেটাই তো জানতে চাইছি তুমি তো ভাই একজন ল্যান্ডলর্ড অন্ধি সন্ধি তোমারই জানার কথা কোন প্যাচে তাকে উঠালো বলতো আমরা তাহলে একটু সাবধান হতে পারি সুনন্দ কোনো কথাই বলেনি উঠে চলে গিয়েছিল বেশ বোঝা গিয়েছিল ও রেগে গেছে ও চলে যাওয়ার পর ধ্রুব আর অবিনাশ দুজনেরই অনুশোচনা হলো এভাবে সুনন্দকে আঘাত দেওয়া ঠিক নয় অথচ আঘাত তো দিল কিন্তু কেন ঈর্ষা সুনন্দর একটা বাড়ি আছে বলে কি ওদের মনে কোনো ঈর্ষা আছে কই কখনো তো মনে হয়নি সুনন্দর সঙ্গে এতদিনের বন্ধুত্ব পাশাপাশি টেবিলে বসে কাজ করে একজনের বিপদে আর একজন এসে দাঁড়িয়েছে কতদিন অথচ তাকেই ওরা ভাবল বিপরীত দিকের মানুষ কি আশ্চর্য একজন অজ্ঞাতকুলশীল কেমন ধরনের লোক কি জানে ধ্রুব তাকে কোনোদিন দেখেও নি চেনে না জানে না সেই লোকটাই ওদের সমবেদনা পেল মনে হল আপনজন আত্মীয় শুধু সেও একজন ভাড়াটে বলেই বাড়ি ফেরার পথে ধ্রুবর মনে আবার উদ্বেগ ফিরে এলো প্রীতি একসময় প্রায়ই বাড়ির কথা বলতো মাথা গোজার মতো একটা আশ্রয় কিন্তু ধ্রুবর তখন বিষয় আশয়ের দিকে মন ছিল না কিংবা ওর তেমন বিষয় বুদ্ধি ছিল না না ওসব নিতান্তই অজুহাত বাড়ি করার মতো টাকাই ছিল না ওর এখনও নেই তবু একটা আশ্রয়ের কথা ভাবতে হচ্ছে দিন রাত অশান্তি নিয়ে বাস করা যায় না ফেরার পথে ধ্রুব সেই রাস্তাটা দিয়েই এলো এখনও সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিনা দেখে আসবে ওগুলো যেন ওর বুকের ওপরই চেপে বসে আছে না সব সরে গেছে রাস্তাটা পরিষ্কার কোথাও কিছু পড়ে নেই কখন নিয়ে গেছে কে জানে কোথায় গেছে তাই বা কে বলবে ওর বুকের ওপর থেকে একটা গুরুভার যেন নেমে গেল তাহলে একটা কিছু ব্যবস্থা হয়েছে কিন্তু কি ব্যবস্থা ধ্রুব ভেবেই পেল না আজকাল তো আগেকার দিনের মতো বাড়িতে বাড়িতে টু লেট ঝোলে না দাদুর কাছে ধ্রুব শুনেছে ওদের সময় নাকি বাড়িওয়ালারাই ভাড়াটে পেলে ধন্য হয়ে যেত নিয়মিত ভাড়া পেলে তো কথাই নেই বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে কোনো ঈর্ষা দ্বন্দ্ব দেশ ছিল না দুয়ে মিলে যেন একই সংসার একজনের বিপদ মানে অপরেরও তখন পরস্পরের মধ্যে শত্রুতা ছিল না শত্রু ছিল বাইরে চোর গুন্ডা মাতাল কিন্তু এখন অন্য রকম বাড়ি ভাড়া কথাটাই মিথ্যে হয়ে গেছে বাড়ি কোথায় দু এক ঘরের ফ্ল্যাট যদি বা পাওয়া যায় মাস মাইনের অর্ধেকটাই দিয়ে দিতে হবে তার উপর মোটা টাকা অ্যাডভান্স কোথেকে পাবে সে চিন্তা আমার নয় দেবার লোক আছে তাও কাছে পিঠে পাবে না সরে যেতে হবে শহরের শেষ প্রান্তে ফ্ল্যাটটাও মনোভূত হবে না তাহলে ভদ্রলোক কি করে ঘন্টা কয়েকের মধ্যে ব্যবস্থা করে ফেললেন হয়তো পাঁচজন আত্মীয়ের বাড়িতে ছড়িয়ে রেখেছেন পরে নিয়ে যাবেন কিন্তু নিজেরা সেটা অবশ্য দু পাঁচ দিনের জন্য সমস্যা নাও হতে পারে বুকের ওপর থেকে গুরুভার নেমে যেতেই বেশ হালকা মনে বাড়ি ফিরল ধ্রুব দরজার বাইরে থেকেই বেশ খুশি খুশি অনেকগুলো কণ্ঠে হই হল্লা শুনতে পাচ্ছিল নিজেদের ফ্ল্যাটে নাকি ওপাশের ফ্ল্যাট থেকে বুঝতে পারেনি না নিজেদের ফ্ল্যাটেই দরজাটাও খোলা তাই অনেকগুলো চটি দেখতে পেল মেয়েদের স্লিপার প্রীতি ফ্রিজ থেকে কি বের করছিল ধ্রুবকে দেখতে পেয়ে হাসি হাসি মুখে বললে কে এসেছে দেখবে এসো ঢুকেই অবাক ছোট পিসিমা আর দুই পিস্তুত বোন রুনি আর সুমি প্রীতির এত খুশি হওয়ার কারণ ছোট পিসিমা বড় একটা ধ্রুবদের বাড়িতে আসে না ওদের অবস্থা খুবই ভালো পিসে বড় বড়ো চাকরি করেন সেজন্যে ধ্রুবর হয়তো নিজেকেও ও বাড়িতে নগণ্য মনে হতো ওরা আসে না বলে ধ্রুবও যাওয়া ছেড়ে দিয়েছে যায় ওই একবার বিজয়ার পর ব্যাস রুমি বড় এর মধ্যে আরও বড় হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর হয়েছে শুনেছিল গতবার এম এ পাস করে গেছে ধ্রুব ওদের হাতের দিকে তাকালো রুমির বিয়ে নাকি কই নিমন্ত্রণের ফিটি তো নেই অথচ সবারই মুখে হাসি উপচে পড়ছে পিসিমা হাসি হাসি মুখে এগিয়ে এসে ধ্রুবর হাতখানা ধরে বলল কিরে সব সম্পর্ক টম্পর্ক ছেড়ে দিলি নাকি একবারও যাস না ধ্রুবকেও হাসতে হলো সময় কই বলো তার উপর বাসে ট্রামে যা ভিড় বাসে ট্রামে ভিড়ের জন্যই মানুষে মানুষে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে না সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার একটা ভালো অজুহাত এই বাসে ট্রামের ভিড় সেই মুহূর্তে বুঝতে পারল নাও সুমি ছোট কিন্তু কথার খই ফোটে ওর মুখে বলে বসল ট্রামে বাসে ভিড় বলে যাও না তা ধ্রুবদা একটা ফোন করে দিলেই তো পারো গাড়ি পাঠিয়ে দেব এতক্ষণে ধ্রুবর মনে পড়ল বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটা চিনতে পারেনি হয়তো ড্রাইভার বদলে গেছে বলে তাছাড়া ওর মনেও হয়নি গাড়ি করে কেউ ওর কাছে আসতে পারে ভেবেছিল অন্য কোনো বাড়িতে কেউ এসেছে সবির কথা শুনে ধ্রুব ভিতরে ভিতরে একটু অপ্রসন্ন হলেও মুখে হাসি আনলো গাড়ি যখন আছে তখন তোরা এলেই তো পারিস পিসিমা তখনও হাত ছাড়েনি ধ্রুবর হাসতে হাসতে বললে ভাই বোনে ঝগড়া এখন রাখ যোধপুর পার্কে ফ্ল্যাট কিনেছি এই মঙ্গলবার গৃহপ্রবেশ তোরা যাবি কিন্তু এই ব্যাপার এর জন্যই এত উচ্ছল হাসি আনন্দ ধ্রুবরও কিন্তু বেশ লাগছিল শুনতে আত্মীয় স্বজন কি খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব কেউ বাড়ি করলে কিংবা ফ্ল্যাট কিনলে এক ধরনের আনন্দ হয় কেমন একটা আশা জাগে তাহলে আমিও হয়তো পারবো ধ্রুব খুশি খুশি মুখেই বলল দারুণ খবর তাহলে ভাড়াটে নাম ঘুচল কি বলি সুমি তারপর এই বলল আমরা তো ভেবেছিলাম বাড়ি করবে ফ্ল্যাট কেন সঙ্গে সঙ্গে বললে তবে জমি তো আজকাল পাওয়াই যায় না বোধ হয় শান্তনা দিতে চাইলে পিসিমা বললে পিতি বলছিল একটা কিছু করার কথা ভাবছিস করে ফল এখনই প্রীতির মুখে তখনও হাসি এগিয়ে এসে পিসিমাকে বলল ওকে বলুন না সেই জমির কথা পিসিমা বললে সন্ধ্রুব যাস একদিন জমি হোক ফ্ল্যাটই হোক যদি চাস তোর পিসে কাছে অনেক খবর পাবি বেশ কিছুক্ষণ গল্প করে ধ্রুবর পিসিমারা চলে গেল প্রীতি একটা দীর্ঘশ্বাস ফেলল এবার আমাদেরও একটা কিছু করে নিতে হবে ধ্রুব কোনো জবাব দিল না অধ্যায় দুই মানুষের উপকার করলে কখনো কখনো বড় কাজে লেগে যায় বকুল বাগানের এই ফ্ল্যাটখানা পাওয়ার পর ধ্রুবর কথাই মনে হয়েছিল অথচ কারো উপকার করার কথা ও ভাবেও নি প্রীতি আর অপেক্ষা করতে রাজি হলো না বিশেষ করে ধ্রুবর চাকরিতে একটা ছোটোখাটো লিফট হওয়ার পর ধ্রুব নিজেও আর অপেক্ষা করতে চায়নি হরিশ মুখার্জি রোডের যে ভাড়া বাড়িটায় ওরা থাকত একখানা দোতলা ছোট বাড়ি সেখানে ঘরের সংখ্যা ছিল কম ধ্রুবর বাবা মা এখনও সেই বাড়িতেই ওর দাদা বৌদিরা সেখানেই শুধু ধ্রুবকে সরে আসতে হয়েছে ধ্রুব জানতো সরে আসতে হবে প্রীতি ওদের বাড়িতে নিতান্ত অপরিচিত ছিল না কয়েকবারই গিয়েছে নানা অজুহাতে ধ্রুবর বৌদি রীতিমতো বুদ্ধিমতী দুদিনেই ধরে ফেলেছিল হাসতে হাসতে বললে আমার চোখকে ফাঁকি দিতে পারবে না যখন ঠিকই করে ফেলেছ ধ্রুবদা বাবা মাকে বলতে তো ভয় কিসের সের বয়সে ধ্রুবর চেয়ে সত্যি ছোট কিনা বোঝা দেয় সেই জন্যেই হয়তো প্রথম থেকেই মেজ বৌদি ওকে ধ্রুব দা বলত ধ্রুবর বোন সুমিতা ঠাট্টা করে বলেছিল সে কি গো বৌদি ঠাকুরপো বলতে পারে না ধ্রুব দা আবার কি তখন মেজ বৌদি নতুন বউ সদ্য বিয়ে হয়েছে ধ্রুব হেসে বলেছিল বুঝতে পারছিস না বয়স কমানোর তাল মেজবৌদি হেসে ফেলে বলেছিল না ভাই বিয়ে যখন হয়ে গেছে এখন আর বয়স কমাবো কোন দুঃখে আসলে এ বাড়ির তুলনায় মেজ বৌদি ছিল রীতিমতো মডার্ন ওর মুখে নাকি ঠাকুরপু ঠাকুরছি ধরনের কথা আসতো না বলতে গেলেই হেসে ফেলতো সেই জন্যই ধ্রুব দা সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল বন্ধুত্ব হয়েছিল বলেই তার কাছে ধরা পড়ে গিয়েছিল ধ্রুব বিয়ের পর সকলের সামনে সেই সব দিনের কথা ফাঁস করে দিয়ে বলেছিল ধন্য বাবা তোমরা দুজন কি নাটকই করলে আমি ভাবতাম একসঙ্গে পরেই আজকাল তো সব বন্ধু বন্ধু হয়তো তাই এক ঘর লোক সবাই হাসছিল সেসব উচ্ছল আনন্দের দিন ধ্রুবর মেজদাও ছিল লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সুমিতা টিপুনি কেটেছিল ছোট বৌদি কি ধূর্ত বাবা কেউ টেরও পায়নি মেজ বৌদি তখন খুশিতে হাসছে তাই তো বলছি দুজনে টেবিলে ঝুঁকে পড়েছে বইয়ের ওপর ফিস ফিস করে কথা বলছে দেখে আমি ভাবতাম দুজনের কি পড়ায় মন ভিতরে ভিতরে যে এত চলছে প্রীতি অবশ্য প্রতিবাদ করেছে এই না আমি সত্যি বলছি মেজবদি তখন সত্যি পড়তাম ছাই পড়তে তারপর হেসে উঠে বলেছে ওকে বই পড়া বলে না প্রেমে পড়া বলে সকলে হো হো করে হেসে উঠেছে তবে ধ্রুব জানে মেজ বৌদি না থাকলে ব্যাপারটা এত সহজে হতো না বাবা মাকে বলতে সাহসী পেত নাও ও তো ছেলেবেলা থেকেই দেখে আসছে বাবা মা যাবতীয় ধ্যান ধারণায় কত গোড়া বাবার হাতে তো সবসময় পাজি ঘুরছে কালবেলা বারবেলা না দেখে কারো কোথাও যাওয়া চলবে না মা তার চেয়েও বেশি মেজদার বিয়ে তো প্রায় ভেঙে যায় ঠিকুজি কুষ্ঠীর মিল হচ্ছিল না অথচ মেজবৌদিকে দেখে মেজ তার দারুণ পছন্দ হয়ে গেছে শেষে নতুন এক জ্যোতিষীকে শিখিয়ে পড়িয়ে ডেকে আনা হয়েছিল ধ্রুবই সে ব্যবস্থা করেছিল ধ্রুবতাই বলেছিল তোমার একটু কৃতজ্ঞতা থাকা উচিত আমি ব্যবস্থা করে কুষ্ঠিনা মিলিয়ে দিলে তোমার বিয়ে হতো না মেজবৌদি জবাব দিয়েছে আগে না হয়তো আরও ভালো বিয়ে হতো কৃতজ্ঞ থাকতে হয় তো তোমার মেজদার আমাকে দেখেই তার মাথা ঘুরে গিয়েছিল হেসে বলেছে। তোমরা দুজনে বুঝবে কার কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু প্রীতিকে বিয়ে করতে চাই এ কথা বাবা মাকে তোমাদেরই বলতে হবে আমি বলতে গেলেই হয়তো পাঁজি ছুঁড়ে মারবেন মেজবৌদি হেসে ফেলেছে তারপর হাসি থামিয়ে বলেছে দেখি কি করা যায় বাবাকে রীতিমতো ভয় পেত ধ্রুব ছেলেবেলা থেকেই দেখে আসছে গম্ভীর প্রকৃতির মানুষ ঠাকুর দেবতায় ভক্তি সব সময় নীতি নিয়ম মেনে চলেন বাড়িতে নিজেদের মধ্যে একটা হাসি হুল্লোর হলে ধমক দিতেন ধ্রুব জানত প্রীতিকে ও বিয়ে করতে চায় এ খবর শুনলেই এ বাড়িতে একটা বিস্ফোরণ ঘটবে সেজন্যই বলতে পারছিল না প্রীতি যেদিন ধ্রুবর খোঁজে প্রথম এসেছিল হাতে এক রাস বই খাতা নিয়ে সেদিনই রাত্রে খেতে বসে বাবা গম্ভীর গলায় প্রশ্ন করেছিলেন মেয়েটিকে আজ তোর খোঁজে এসেছিল তখন তো প্রীতি সম্পর্কে কোনো দুর্বলতা ছিল না দিব্যি বলতে পেরেছিল আমাদের সঙ্গে পরে অসুখে পড়েছিল তাই নোট নিতে পারেনি খাতাটা নিতে এসেছিল হুম ব্যাস আর কোনো কথা বলেননি ধ্রুবর পক্ষে ওইটুকুই যথেষ্ট ও বেশ বুঝতে পেরেছিল ওর এই বাড়িতে আসা ধ্রুবর খোঁজ নেওয়া বাবার পছন্দ নয় মনে মনে সেজন্য বাবার ওপর রেগেও গিয়েছিল এইসব পুরনো দিনের লোকেদের নিয়ে মহা সমস্যা ছেলে মেয়ে একসঙ্গে দেখলেই এরা প্রেম ছাড়া আর কিছু ভাবতে পারে না অথচ তখন তো প্রীতির সঙ্গে ভালো শুরুই হয়নি একসঙ্গে পড়ত কাছাকাছি থাকত বলেই প্রয়োজনে অপ্রয়োজনে এসে হাজির হতো অথচ ধ্রুব তাকে নিষেধও করতে পারত না নিষেধ করলেই তো প্রীতি হেসে উঠত বন্ধু বান্ধবদের কাছে গল্প করে বলতো আর সকলের কাছে প্রকাশ হয়ে পড়ত যে ধ্রুবরা ভীষণ ব্যাকডেটেড প্রাচীনপন্থী সে এক লজ্জা কিন্তু তারপর হঠাৎ কিভাবে যেন মেজবৌদির সঙ্গে সুমিতার সঙ্গে প্রীতির বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত কিন্তু ধরা পড়ে গেল মেজবৌদির কাছে অথচ প্রীতি তখন খুব কমই আসত পরীক্ষা টরিক্ষা হয়ে গেল দুজনেই পাশ করেও গেল আর ধ্রুব খুব সহজেই একটা চাকরি পেয়ে গেল সামান্য চাকরি কিন্তু ভাগ্যক্রমে একটা লিফ্ট পেয়ে গেল বছর বছরখানেকের মধ্যেই মেজ বৌদি বললে ঠিক আছে আমিই বলবো প্রতিদিন মেজ বৌদি স্তোক দেয় আজই বলবো আর ধ্রুব অফিস থেকে ভয়ে ভয়ে ফিরে বেশ রাত করে না জানি ফিরেই কি শুনতে হবে এসেই মেজ বৌদিকে প্রশ্ন করে বলেছিলে কিংবা কোনোদিন প্রশ্ন করতে হয় না ওর চোখের দৃষ্টি বলে দেয় প্রশ্নটা কি মেজ বৌদি ঠোঁট উল্টে ইশারায় জানিয়ে দেয় না বলতে পারিনি আসলে মেজ বৌদিও ভয় পাচ্ছিল তারপর একদিন মেজ বৌদি ওর ঘরে এসে হাজির মুখে উচ্ছ্বল হাসি উচ্চকিত স্বরে বলে উঠল এই ধ্রুবদা আমরা বাবাকে এতদিন একটু বুঝতে পারিনি একেবারেই অন্য মানুষ তোমরা কেউ চেনোই না ধ্রুবর মনে তখন উদ্বেগ আর কৌতূহল ব্যাপারটা কি তাই বলো সে কথাই তো বলছি বাবার গম্ভীর মুখটাই এতকাল দেখে এসেছো ভেতরে কি আছে জানতেও চাওনি ধ্রুব অধৈর্য হয়ে উঠল আহ বলই নাকি বললেন মেজে বৌদি হেসে হেসে বললেন করে তুললাম কথাটা প্রীতিকে তো আপনি দেখেছেন মেজে বৌদি আবার হেসে উঠল বাবা সব শুনে কিছুক্ষণ গম্ভীর আমার তো বুক ধরফর করছে হঠাৎ বাবা কি বললেন জানো শুনলে অবাক হয়ে যাবি কি কি বললেন মিজবদীর মুখে এমন অঢেল হাসি দেখি বুঝেছে সাংঘাতিক কিছু নয় তবু উৎকণ্ঠা যায় না না কি বললেন মেজবদি হাসতে হাসতে বললে সেই অকাল কুষ্মাণ্ড তোমাকে ঘটকালি করতে পাঠিয়েছে কেন নিজে এসে বলতে পারে না আমি বাঘ না ভাল্লুক আমি তো তার বাবা ধ্রুবর মুখেও তপন হাসি ফুটেছে হাসতে হাসতেই বললে অসম্ভব আমি নিজে গিয়ে এখনো বলতে পারবো না কিন্তু রাজি হয়েছেন কিনা বলবে তো মেজবোদি বললে তোমরা মনে করো তোমরাই বেশি চালাক বাবা কি বললেন জানো বললেন ও আমি অনেক দিন আগে থেকেই বুঝতে পেরেছি শুধু ভাবছিলাম আহম্মুখটা কিছু বলছে না কেন মেয়েটা শেষ পর্যন্ত রাজি হলো না নাকি ধ্রুব হেসে ফেলল বললে আর মা বাবার মত ছাড়া মার কি আর কোনো মত আছে নাকি মাও খুশি সঙ্গে সঙ্গে ধ্রুবর বুক থেকে একটা ভার নেমে গেল কিন্তু ওর তখন অবাক হবার পালা সত্যি ভাবতে পারছিল না বাবা এত সহজে মেনে নেবেন এত সহজে মত দেবেন মেজ বৌদি বললে তার চেয়ে বড় কথা কি জানো দিদি জিজ্ঞেস করেছিল ঠিকুচিটা একবার মিলিয়ে নেবেন না বাবা উত্তর দিলেন নিজেরা বিয়ে করছে সেখানে আবার ঠিকুজি কুষ্টি কি হবে যেখানে আমরা ছেলেমেয়ের বিয়ে দিয়েছি কেমন ভয় ভয় করতো অজানা অচেনা সব তাই অত ভাবতে হয় বলে হাসলেন ধ্রুব শুনে বললে আমার কুড়িটা টাকা জলে গেল কেন মেজে বৌদি হেসে তাকালো ধ্রুবর চোখের দিকে আর ধ্রুব বললে বাবা যদি রাজিও হন ঠিকুজি চাইবেন ভেবে জ্যোতিষীকে দিয়ে এমন রাশিচক্র বানিয়ে নিয়েছি প্রীতির একেবারে রাজ্য টোক মেজবদি হাত পেতে বললে এবার ঘটকবিদে কি দেবে দাও বাবা নিজেই বলেছেন ঘটকালি করতে তোমাকে পাঠালো কেন ধ্রুব বললে দেব দেব তারপর বেরিয়ে গেল তখনই খবরটা প্রীতিকে দেবার জন্য ইচ্ছা করে সেদিন অনেক রাত করে ফিরেছিল রাত্রিরে বাবার সঙ্গে বাবার সামনে যাতে খেতে বসতে না হয় কি বলে বসবেন কি জিজ্ঞেস করবেন সেই ভয় তারপর বিয়েটা হয়ে গেল হরিশ মুখার্জি রোডের সেই আগের বাড়িতেই ওই বউভাতের দিনেই রাখাল বাবুকে ভালো করে দেখেছিল দু একটা কথাও বোধহয় বলেছিল তবে তেমন একটা আদর আপ্যায়ন করেনি কেন করবে ছোট হলেও পুরো বাড়িটাই তখন ওরা ভাড়া নিয়ে আছে বাবা সদ্য রিটায়ার করেছেন কিন্তু তিন ছেলেই চাকরি করে বেশ সচ্ছল আর রাখালবাবু থাকতেন ওদের সামনের বাড়ির একতলার একখানা কি দেড়খানা ঘর নিয়ে স্ত্রী ও দু তিন ছেলে মেয়ে নিয়ে তার সংসার দেখে মনে হতো বেশ দুস্থ হরিশ মুখার্জি রোডের বাড়িটার সামনেই রাস্তার ওপারে তখন ছিল টানা ব্যারেকের মতো দোতলা একটা বিধ্বস্ত বাড়ি তার খোপে খোপে অনেকগুলো ভাড়াটে পরিবার তারই একটিতে থাকতো রাখালবাবুর সংসার পলেসারা খসে খসে দেওয়ালের ইট বেরিয়ে পড়েছে জানালা দরজার কি রং ছিল বোঝাই যায় না জানালা বন্ধ করার সময় সারা পাড়ার লোক শুনতে পেত বাড়ির মালিক হেমন্তবাবু থাকতেন দোতলায় বিরাট সংসার এবং শেষের দিকে তাকে দেখেও বেশ দুস্থ মনে হতো ঘরে চল্লিশ পাওয়ারের টিম টিমে বাল্ব জ্বলতো তাও দুখানি কি একখানি ঘরে কিন্তু হেমন্তবাবু মানুষটি ছিলেন খুব সজ্জন যৌবনে তার হয়তো একটু সৌন্দর্য পিপাসাও ছিল বাড়ির এক কোণে একটা পলাশ গাছ যখন লাল হয়ে থাকতো দেখতে ভালোই লাগতো ধ্রুবর দেওয়াল বেয়ে ওঠা বোগেন ভেলিয়া বয়সের বলিষ্ঠতায় আর লতা ছিল না প্রায় কাণ্ড ফুলে ছাওয়া পিছনের দিকে খালি জমিতেও ঘাস ঝোপের ফাঁকে ফাঁকে কয়েকটা গাছ নিত্যান্ত অযত্নেও ফুল ফোটাত সেটা তখন আর বাগান ছিল না বেশিরভাগ সময়ই সেখানে নিচের ভাড়াটেরা কাপড় শুকোতে দিত কাপড় শুকোনোর জায়গা নিয়ে কিংবা কাপড় টাঙানোর দড়ি ছেঁড়া নিয়ে ভাড়াটেদের মধ্যে ঝগড়াঝাটিও শোনা যেত এই ভাড়াটেদেরই একজন রাখাল রাখালবাবু রাস্তায় যেতে আসতে কদাচিৎ দেখা হতো সুমিতা কিংবা বড় বৌদির কাছে ধ্রুব শুনেছিল ভদ্রলোক কিসের যেন ব্যবসা করেন ধ্রুব ভেবেছিল দোকান টোকান আছে হয়তো ওর সম্পর্কে ধ্রুবর কোনো ঔস ছিল না বউভাতের দিনে যা দু চারটে কথা তারপর হঠাৎ একদিন রাস্তায় দেখা হতেই রাখাল বাবু ডেকে বসলেন এই যে ধ্রুব তোমার সাথে একটা কথা ছিল ধ্রুব অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে পড়ল মুখে হাসি আনলো তোমার বর্দার কাছেই আমি গেছিলাম বর্দা বললেন বুঝলে কি না তুমি ভালো ইংরেজি জানো তুমি ভালো পারবে ধ্রুব রাখালবাবুকে এড়িয়ে চলে আসার জন্য তখন ব্যগ্র সদ্য অফিস থেকে ফিরছে এমনিতেই ক্লান্ত তাছাড়া তখন তো বিয়ের পরের দিনগুলো প্রীতির কাছে ফিরে আসার জন্য বেশ একটা ব্যগ্রতা ছিল রাখালবাবু হাসতে হাসতে বললেন আমি মুখ্যসূক্ষ মানুষ সেই জন্যেই তোমাদের কাছে ধরনা দেওয়া তোমরা না করে দিলে কার কাছে যাই বলো ওর বলার ধরনে ধ্রুব একটু নরম হল কি বলুন আমাদের গায়ে একটা স্কুল আছে বুঝলে না এ সেখানে একজন উপমন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে বুঝলে কি না তার নামে ইংরেজিতে একটা অভিনন্দন লিখে দিতে হবে সরকারি গ্র্যান্ট না বাড়ালে স্কুলটা উঠে যাবে ধ্রুবর একটু ইচ্ছে ছিল না সারা শরীর চিরবির করে উঠছে রাগ গিয়ে পড়েছে দাদার ওপর নিজে কার থেকে দায়িত্ব নামাবার জন্যে কি দরকার ছিল ধ্রুবর নাম করার ধ্রুবই ভালো পারবে কেন তুমি নিজে করে দিতে পারতে না কিংবা বলতে পারতে না অন্য কাউকে বলুন রাখালবাবু বললেন এই কি চাই কিন্তু ধ্রুব বলে পকেট থেকে একটা কাগজ বের করেছেন সব লেখা আছে দেখে নিও স্কুলের নাম টাম উপমন্ত্রীকে কি বলতে হবে এ ধরনের কাজ কখনো করেনি ধ্রুব জানেও না তবু ঘাড় নেড়ে সম্মতি জানাতে হয়েছে কাজের দায়িত্বটা নিয়েই রাখালবাবু লোকটির ওপরই ও রেগে গেছে বিরক্ত হয়েছে বাড়ি ফিরেই রাগ গিয়ে পড়েছে বড় বৌদির ওপর দাদার কি দরকার ছিল লোকটাকে আমার পেছনে লেলিয়ে দেওয়ার অত যদি দয়া মায়া নিজে করে দিলেই তো পারত সব শুনে বড় বৌদিও রেগে গেছে বলেছে ওসব কথা আমাকে বলছো কেন নিজের দাদাটিকে বললেই তো পারো কিন্তু যত রাগে হোক ধ্রুবকে কাজটা করে দিতে হয়েছিল রাত জেগে তিন দিন ধরে সেটা ঘষা মাজা করে একটা গুরুগম্ভীর স্তবের মতো করে লিখে দিয়েছিল শেষ হতেই প্রীতিকে বলেছিল উপমন্ত্রীকে তৈলদান কমপ্লিট প্রীতি আধখানা পরেই হেসে লুটোপাটি কিন্তু রাখালবাবু অভিনন্দন পত্রখানা পেয়েই একবার ভাজ খুললেন ভাজ করলেন তারপর পকেটে দেখে দিলেন মুখে তৃপ্তির হাসি পড়ে দেখলেনও না ব্যাস এইটুকুই পরিচয় এইটুকুই উপকার ওই ব্যারাকের মতো বাড়িটাকে ওরা উপেক্ষাই করতো এমনকি ওই বাড়ির মালিক হেমন্ত বাবুকেও এড়িয়ে এড়িয়ে চলত যদিও মানুষটি ছিলেন খুবই সজ্জন বিনয়ী ভদ্রলোক ওর বিনয় হয়তো বা খানিকটা হতাশা থেকে দারিদ্র থেকে অথচ সত্যিই তো দরিদ্র ছিলেন না একটা বাড়ির মালিক দরিদ্র হবেন কেন ধ্রুবদের ভাড়া বাড়িটা ছিল রীতিমতো ভালো বলতে গেলে একেবারে ঝকঝকে নতুন আর হিমন্ত বাবুর নিজের বাড়িটা ধসে পড়া পুরনো বলেই মনে হতো একরাশ জঞ্জালের মতো বোগেন ফেলিয়া আর পলাশ গাছ থাকা সত্ত্বেও সেই জন্যই হেমন্ত বাবুদের বোধ হয় ওরা উপেক্ষা করত মাঝরাত্রে লরির শব্দে ঘুম ভেঙে গেল ধ্রুবর জিনিসপত্র যেন নামানো বা উঠানো হচ্ছে কুলিদের কথাবার্তা ধ্রুব বিছানা ছেড়ে বারান্দায় বেরিয়ে আসছিল এত রাত্রে কিসের শব্দ জানার আগ্রহে ও ভেবেছিল রাখালবাবুর ড্রাম এসেছে না তা নয় এসে দেখলো আসবাবপত্র ওঠানো হচ্ছে লরিতে ভেবেছিল সামনের বাড়ির নিচতলার ভাড়াটিরা কেউ উঠে যাচ্ছে কিন্তু না নিচতলার ভাড়াটিরাও কেউ জানতে পারেনি বোধ হয় ঘুম ভাঙেনি ওদের শুধু ধ্রুবরা লক্ষ্য করল পরপর কদিনই দুতলার কোনো ঘরেই আলো চলল না শেষে একদিন জানা গেল হেমন্তবাবু বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছেন বাড়ি বিক্রি করার লজ্জায় রাত্রে অন্ধকারে মুখ লুকিয়ে চলে গেছেন তিনি ধ্রুবর বাবা একটা দীর্ঘশ্বাস ফেললেন মানুষটির জন্য বেচারা বোধ হয় ভালো দামও পায়নি গোপনে গোপনেই তো বাড়ি বিক্রি করেছেন কে যে বাড়িটা কিনল তা ধ্রুবরে জানত না অনেক দিন পড়েছিল কোনো নতুন মালিক এসে দোতলার দরজা জানালা খোলেনি এখন আর ধ্রুবর স্পষ্ট মনেও পড়ে না নিচের ভাড়াটে রাখালবাবুরা কবে উঠে গেলেন অন্য ভাড়াটেরাও শুধু মনে আছে একদিন কয়েকজন লোক এসে কিসব মাপ যোগ করল আর পরের দিন থেকে বাড়িটা ভাঙতে শুরু করল ওহ সে যে কি বিড়ম্বনা মাস খানেক ধরে চলল বাড়ি ভাঙার কাজ ধ্রুবদের বাড়ি তখন ধুলোয় ধুলো যতবার ধোয়া মোছা হয় দেখতে দেখতে ঘরগুলো আবার ধুলোয় ভরে ওঠে কি বিরক্তিকর দিনই না গেছে নতুন বাড়ি উঠতে শুরু হলো সেই জমিতে একটা সাইনবোর্ডও ছিল তখন শোনা গেল ওই জমিতে চারতলা বাড়ি উঠবে আটখানা ফ্ল্যাট হবে ফ্ল্যাট বিক্রি হবে প্রীতির তখন থেকেই খুব বাড়ি বাড়ি নেশা ও বলেছিল খোঁজ খবর নাও না একটা ফ্ল্যাট কিনে রাখলে ভালো তো ফ্ল্যাট কেনার কথা ধুবু তখন কল্পনার মধ্যেই আনতে পারে না টাকা কোথায় তাছাড়া নিজেকেও তখনও সংসার থেকে পৃথক করে ভাবতে শেখেনি তাই প্রীতির কাছে শোনা কথাটা গিয়ে বলেছিল বড় বৌদির কাছে বলেছিল বাবাকে একবার বলে দেখো বড় বৌদিরও বোধ কথাটা মনে ধরেছিল ধ্রুব বড় বৌদিকে সঙ্গে নিয়ে গিয়েছিল বাবার কাছে একটা ফ্ল্যাট কিনে রাখলে হতো একেবারে পাড়ায় বাড়ির সামনেই ধ্রুবর বাবা হাসলেন এই বিরাট পরিবার ছোট্ট একটা ফ্ল্যাট কিনে কি হবে তার চেয়ে কোথাও জমি টমি পাওয়া গেল বাড়ি করা যেত ব্যাস ওখানেই সব স্বপ্ন থেমে গিয়েছিল ওরা তখন সকলেই ব্যস্ত চাকরি নিয়ে জমি টমি কে খুঁজবে তাছাড়া বাবার কাছেও তেমন উৎসাহ পায়নি ধ্রুব ইতিমধ্যে টিপু এসেছে টিপু বড় হচ্ছে টিপু যতই বড় হচ্ছিল ততই ঘরের অভাব দেখা দিচ্ছিল ওদিকে একে একে প্রয়োজনে অপ্রয়োজনে আসবাব বাড়ছিল ঘরের পরিবারের লোকজন যতই বাড়ছে বাড়িটা দিনে দিনে ততই যেন ছোট হয়ে যাচ্ছে দাদার দু দুটি ছেলে স্কুলে পড়ে মিজদার একটি মেয়ে সেও স্কুলে সব শেষে এই টিপু এও বড় হবে বড় বৌদের সবসময় অভিযোগ ছেলেদের পড়ার জায়গা নেই বৌদির অভিযোগ মেয়ের শোবার জায়গা নেই এর ওপর সুমিতার আরও নানান বায়না আত্মীয় স্বজনের আশা যাওয়ারও বিরাম নেই মেয়ে জামাইও আসে মাঝে মাঝে একটা অশান্তি যেন দানা বাঁধছিল দিনে দিনে আর চোখের সামনে ফ্ল্যাট বাড়িটা উঠছে সেই পলাশ গাছটাও নেই বোগেন ফেলিয়াও পাড়াটা এখন আর আলো করে রাখে না ওদিকে তাকালে মাঝে মাঝে হেমন্তবাবুর কথা মনে পড়ে পুরনো ক্ষতশ্রী বাড়িটাকে শেষ পর্যন্ত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিলেন পারলেন না শেষে লজ্জায় মুখ লুকিয়ে পালাতে হল সেই জন্যই হেমন্তবাবুর জন্য ধ্রুবর দুঃখ হয় আচ্ছা উনি কি আবার সেই ধ্রুবদের মতোই ভাড়াটে হয়ে গেলেন নাকি যা কিছু টাকা পয়সা পেয়েছেন অনেক দূরে শহরের বাইরে গিয়ে একটা নতুন বাড়ি করেছেন কেউ জানে না বারান্দা থেকেই প্রীতি একদিন ডাকলো এই শোনো শোনো দেখে যাও ধ্রুব টিপুকে নিয়ে খেলা করছিল একটা খেলনা মোটর গাড়ি কিনে দিয়েছে টিপুকে টিপুর আবদার সেটায় বারবার চাবি ঘুরিয়ে দম দিতে হচ্ছিল ওকে প্রীতি আবার ডাকল এসো শোনা দেখে যাও কি সুন্দর রং করেছে ধ্রুব উঠে গেল বাড়িটা তখন শেষ হয়ে এসেছে গিয়ে দেখল বাইরের দেওয়ালের রং শুরু হয়েছে ধ্রুব দেখে বলল বাহ দারুণ লাগছে খুব সুন্দর রং প্রীতি বললে ওই পরের বাড়ির প্রশংসা করেই জীবনটা কেটে যাবে নিজের তো কিছু হবে না ধ্রুব দমে গেল এই একটা কথা শুনলেই ওর নিজেকে বড় অক্ষম লাগে অসহায় লাগে বাবার কাছ থেকে আর কিছু পাওয়া যাবে না আন্দাজে আন্দাজে যেটুকু বোঝে ধ্রুব যা আছে বাবার ওই পেনশন তাতে তার নিজের জীবনটা কেটে গেলেই যথেষ্ট এত বড় পরিবারের জন্য একটা বাড়ি করা সম্ভবও নয় দাদা মিস প্রায়ই এ বাড়ির অসুবিধার কথা বলে হয়তো কোনোদিন নিজেরাই ফ্ল্যাট কিনবে এদিকে বাড়িওয়ালাও প্রায় উঠে যাওয়ার কথা বলছে প্রীতি একদিন বললে দেখো ফ্ল্যাট কেনা টেনার কথা ভেবে লাভ নেই বরং একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠে চলো আসলে ধ্রুব নিজেই তো আর মানিয়ে নিতে পারছিল না প্রীতি পারবে কি করে ও সবসময় একটা ক্ষিন্নম্যতায় ভুগত এ বাড়ির বড় বউ মেজ বউ দুজনেই বাপের বাড়ি থেকে যথেষ্ট দান সামগ্রী নিয়ে এসেছে প্রচুর গয়নাগাটি এই বাজারের দরদামে হিসেব করলে অনেক টাকা সে তুলনায় প্রীতি প্রায় কিছুই আনেননি ওর বাবা অবশ্য সাধ্যের তুলনায় যথেষ্ট দিয়েছেন কিন্তু প্রীতি জানে ওদের তুলনায় তা কিছুই নয় ওরা যখন জড়োয়া গয়নায় সে বিয়ে বাড়ি যায় প্রীতি সঙ্গে যেতে চায় না সেজন্যে ওর লজ্জা সেজন্যে ওর রাগ মনে মনে ভাবে মেয়েরা কি কোনোদিনই বদলাবে না আসলে ছেলেরা না বদলালে মেয়েরাই বা বদলাবে কি করে কিন্তু এই সব থেকে ভিতরে ভিতরে একটু একটু করে বারুদ জমছিল হঠাৎ একদিন বিস্ফোরণ ঘটল প্রীতি প্রচন্ড রেগে গিয়ে বলে বসল আমি আর এই বাড়িতে এক দণ্ডও থাকবো না ধ্রুব তার কথায় সায় দিল না এক একদণ্ডও না দপদপ করে পা ফেলে গিয়ে দাঁড়ালো বাবার কাছে বাবা সব শুনেছেন শুনলেও উনি আজকাল চুপচাপ থাকেন কারোর হয়ে কোনো কথা বলেন না উনি জানেন এখন আর ওর কথার কোনো দাম নেই ছেলেদের ওপর ওর আর কোনো জোর নেই কারণ ছেলেরা সবাই এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে বলেই উনি সংসারের কাছে ফালতু মানুষ হয়ে গেছেন অথচ এই ছেলেরাই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে বলে বুকের ভিতরে একসময় কত গর্ব ছিল গর্ব এখনও খবরের কাগজ থেকে চোখ না তুলেই বুঝতে পারলেন ধ্রুব এসেছে কিছু বলতে চায়। তবু চোখ তুললেন না বাবা বলো ধ্রুবর গলার স্বরে তখনও ক্রোধ উপড়ে পড়ছে বললে এই অশান্তি নিয়ে এ বাড়িতে আর থাকা যায় না ধ্রুবর মা বারান্দায় এক চিলতে রোদ দূরে বড়ি শুকোতে দিচ্ছিলেন ভ্রু কুচকে একবার ছেলের মুখের দিকে তাকালেন বেশ রাগত স্বরে বললেন অশান্তি তো তো করছিস সংসার এখন তোদের শান্তি থাকলে তোদেরই অশান্তি করলেও তোরাই আমরা অশান্তি করছি ধ্রুব আরও রেগে গেল মা বললেন তোরা সবাই সংসার যখন আমাদের ছিল তখন তো এসব অশান্তি ছিল না ধ্রুবর বাবা এতক্ষণে কথা বললেন এইসবের মধ্যে আবার আমাদের টানছিস কেন আমরা সাথেও নেই পাচেও নেই দুবেলা দুটি খাই আর কাজ তো নেই পড়ে পড়ে ঘুমোই বেঁচে থাকাটাই বিড়ম্ব না বাবার গলার স্বরে বলার ধরণে কি যেন ছিল ধ্রুবর মন নরম হয়ে আসছিল হয়তো রাগ পড়েও যেত তার আগেই প্রীতি এসে দাঁড়িয়েছে আপনি বলছেন এইসব অন্যায় সহ্য করে চলতে হবে ধ্রুবর বাবা মুখ না তুলেই বললেন আমি কিছুই বলছি না রিটায়ার্ড ম্যান আর আমার বলার একতিয়ার কোথায় প্রীতি বলল বাবা এভাবে অশান্তি বাড়িয়ে কোনো লাভ নেই বলে ধ্রুবকে চোখের ইশারা করলো অর্থাৎ যা বলতে এসেছিল বলো ধ্রুব আবার উত্তেজিত হয়ে উঠল বললে আমরা উঠে যাচ্ছি আমরা উঠে গেলেই তো ওরা শান্তি পাবে প্রীতি বললে হ্যাঁ বাবা আমরা চলেই যাব বাবা চোখ তুলে অবাক হয়ে তাকালেন ছেলের মুখের দিকে চলে যাবি মাথা নিচু করলেন একটু থেমে বললেন যেতে চাস যা কেউ যেতে চাইলে কি আর ধরে রাখা যায় হঠাৎ হেসে ফেললেন হাসিটা কান্নার মতো বললেন আমাদেরও তো যাওয়ার সময় হয়ে এলো ধ্রুব আর প্রীতি চলে এলো বাবার সামনে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না ধ্রুব ফিরে আসতে বড় বৌদি বলে বসল চলে যাবে সে তো ঠিক করেই রেখেছিলে অজুহাত দেওয়ার দরকার কি ছিল ধ্রুব আরও রেগে গেল সে কথা শুনে কোনো জবাব দিল না কিন্তু চলে যাব বললেই তো চলে যাওয়া যায় না কোথায় যাবে তার আগে তো একটা ভাড়ার ফ্ল্যাট জোগাড় করতে হবে এই বাড়িটা যখন ভাড়া নিয়েছিল তখন সামনে টু লেট ঝুলত ভাড়াও কম ভাড়া বাড়িয়ে বাড়িয়ে এখনও যথেষ্ট কম অফিসের বিনোদবাবু শুনে ধ্রুবকে বলেছিলেন আপনি তো মশাই বিনা ভাড়ায় একটা গোটা বাড়ি নিয়ে আছেন নতুন ভাড়াটাদের দুঃখ আপনি বুঝবেন না সত্যি বুঝতো না ধ্রুব কোনোদিন তো খোঁজ করতে হয়নি হয়তো দু চারজনের কাছে শুনেছে কিন্তু মনে দাগ কাটেনি অথচ এখন আর উপায় নেই বলে ফেলেছে চলে যাব আর মা এসেও একটুও কান্নাকাটি করেননি বাবাও বলেছেন যেতে চাস যা এখন আর উপায় নেই মান মর্যাদার প্রশ্ন বৌদি একদিন বললে চলে যাবার আগে আমাকে অন্তত জানিও ধ্রুবদা দুম করে চলে যেও না অর্থাৎ সকলেই ধরে নিয়েছে ওরা চলে যাবে তখন ধ্রুবর একমাত্র ধ্যান জ্ঞান একটা ভাড়ার ফ্ল্যাট যার সঙ্গেই দেখা হয় কথায় কথায় জানিয়ে রাখে খবরের কাগজের বিজ্ঞাপনও চোখ বুলিয়ে যায় দালাল ধরে প্রীতি বলেছিল তিনখানা ঘর না হলে চলে না একখানা শোবার ঘর একটা বসার আর টিপু তো বড়ো হচ্ছে ওর জন্য একটা ও তো বড় হচ্ছে শোয়া আর পড়ার জন্য একটা বাড়তি ঘর দরকার প্রীতি ওর দাদাকেও বলে একটু খোঁজ রাখতে সে সব শুনে বললে তিনখানা ঘর সে তো চার পাঁচশো টাকা ভাড়া হয়ে যাবে তাছাড়া এদিকে কোথায় আর পাবি অনেক দূর যেতে হবে প্রীতি বললে চার পাঁচশোই দেব দিবি তাহলে খাবি কি পাঁচশো টাকা যদি ভাড়াতেই চলে যায় ধ্রুব সে কথাও ভেবেছিল একটু ভয় ভয় করত যদি চালাতে না পারি তখন অবশ্য এমন বাজার ছিল না আর চার পাঁচশো টাকাতেও ফ্ল্যাট পাওয়া যেত কিন্তু হন্যে হয়ে খুঁজে খুঁজে ধ্রুব তখন হয়রান হয়ে গেছে কোথাও আর মনের মতো ফ্ল্যাট মিলছে না যদি বা পাওয়া যায় তাদের আবার কি পছন্দ হয় না বিনোদবাবুর কথাগুলো তখনই মনে পড়েছিল পুরনো ভাড়াটেদের ওপর কেন তার এত রাগ বুঝতে পেরেছিল একদিন বলেছিলেন আইনটা ইন বদলানো উচিত একশো দেড়শো টাকায় একটা পেল্লায় বাড়ি নিয়ে থাকবে কেন মশাই আর আমি তো চারশো দিতে চাই কোথাও পাচ্ছি না শুনে বিছুটির জ্বালা ধরত যেন বিনোদবাবু ওদের হরিশ মুখার্জি রোডের বাড়িটা সম্পর্কেই বলছেন ভাড়ার ফ্ল্যাট খুঁজতে খুঁজতে ধ্রুবও তখন বিনোদবাবুর দলে ক্রমশই যেন হতাশ হয়ে পড়ছিল বাড়িতেও তখন সবসময় থমথমে ভাব কোথাও কোনো হাসি হল্লা নেই রেডিও চলে না চললেও চাপা গলায় রেকর্ডে গান শোনা যায় না যেন বাড়িতে কোনো মুমূর্ষ রোগী আছে প্রীতি হেসে বলেছিল এর নামই কোল্ড ওয়ার ধ্রুবর তখন একটাই কাজ সকালে উঠেই খবরের কাগজে বিজ্ঞাপন দেখা ঠিকানা থাকলে সেখানে শটান চলে যাওয়া বেশিরভাগই বক্স নম্বর অতএব বসে বসে চিঠি লেখো তারপর ব্রোকারের অফিসে তাগাতে দিতে যাও রাস্তার মুড়ে কিংবা চায়ের দোকানের সামনে কোথাও কোথাও জনা কয়েক উটকো দালাল জটলা করে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে কিছু খবর পেলেন বেশ তোষা মদের গলায় বলতে হয় যেন তারা ইচ্ছে করলেই একটা ভালো ফ্ল্যাট জোগাড় করে দিতে পারে কামধেনুর মতো তারা তিন চারটে দারুণ ভালো ভালো ফ্ল্যাটের খবর বলে ধ্রুব উৎসাহ দেখানোর সঙ্গে সঙ্গে ভাড়ার অঙ্কটাও শুনতে হয় শুনেই থমকে যেতে হয় কিংবা অন্য কোনো শর্ত কেউ কেউ ফ্ল্যাট দেখাতে নিয়ে যায় বাড়িটায় ঢোকার আগেই ফ্ল্যাট অপছন্দ তবু দালালকে খুশি রাখার জন্য চার তলায় উঠতে হয় জানলা দরজা খুলে ঘর দেখতে হয় তারপর অন্য কোনো কারণ দেখিয়ে বলতে হয় না এটা চলবে না দালাল হাত পাতে হেসে বলে ঘোরাঘুরি তো করছি দেখি পাঁচ দশ বিশ টাকা দেয় ধ্রুব জানে এদের অনেকেরই এই টাকাটাই রোজগার কোথাও পাড়াটা খারাপ কোথাও বাড়িটা পুরনো জানালা দরজা ভাঙা কোথাও বাথরুম কিংবা রান্নাঘরই সমস্যা অথবা আলো বাতাস নেই ধ্রুব বেশ বুঝতে পারে যে বাড়িটা ছেড়ে আসছে ও সেই রকমই একটা ফ্ল্যাট খুঁজছে যে পাড়া ছেড়ে আসছে সেই রকম পাড়া খুঁজছে দেখতে দেখতে দুটো মাস পার হয়ে গেল প্রীতি অনুযোগের স্বরে বলে তোমার এখান থেকে যাওয়ার ইচ্ছে নেই সে কথাটা ফ্র্যাঙ্কলি বললেই তো পারো ধ্রুব অবাক হয়ে তাকালো প্রীতির মুখের দিকে কোনো কথা বলল না একটা অক্ষমতা একটা অসহায়তার মধ্যেই ও তখন নিপীড়িত প্রীতির কথায় ও বোধহয় রীতিমতো ধাক্কা খেল বাড়ির পরিবেশও এদিকে অসহ্য হয়ে উঠেছে ঠিক সেই সময় একটা ঘটনা ঘটে গেল অভাবিত ফ্ল্যাট দেখতে যাওয়ার জন্য প্রায়ই লেট হয়ে যেত অফিসে কোনো কোনো দিন অবশ্য প্রীতি একাই চলে যেত টিপুকে সঙ্গে নিয়ে তারপর একসময় বিষণ্ন মুখ নিয়ে ফিরে আসত সেদিনও বিকেলে একজনের সঙ্গে দেখা করার কথা টেলিফোনে অফিসেই খবর পেল তাই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল ফিরেই দাদার মেয়ে শিমলির কাছে শুনল ছোট কাকিমা বেরিয়ে গেছে কোথায় গেছে বলে গেছে শিমলি ঠোঁট উল্টলো কি জানি এটাই এখন এই বাড়ির রীতি যেটুকু খবর বলেছে সেটুকুই যেন বাড়তি বড় অভিমান হয় বুকে লাগে বিয়ের আগে দাদা বৌদিরা কত আপন ছিল এই শিমলিকে ধ্রুবত কোলে পিঠে করে মানুষ করেছে অথচ এখন শিমলিও যেন কেমন পর পর হয়তো বা বাবার কথা শুনে শুনে দূরে সরে যাচ্ছে ঠোঁট উল্টে ই জানি যেন জানার প্রয়োজনই নেই দোষ শুধু শিমলির নয় প্রীতিও ওদের কোনো কথা জানিয়ে যায় না ধ্রুবকেও তখনই বেরোতে হবে তা না হলে বাড়িওয়ালা থাকবে না এদিকে সন্ধেও হয়ে আসছে ও ভেবেছিল প্রীতিকে সঙ্গে নিয়ে যাবে ভাবলো একাই চলে যাই বেরোতে যাচ্ছে মেজে বৌদি বললে প্রীতি তো সেই গুন্ডা মতো দালালটা এসেছিল একদিন একটা হাত কাটা তার সঙ্গে কী সব কথা বলছিল হঠাৎ বেরিয়ে গেল তার সঙ্গেই গুন্ডা মতো কথাটা কানে বিস্বাদ লাগলো ধ্রুবর মনে হলো যেন ইচ্ছে করেই বলল মেজে বৌদি কিন্তু লোকটিকে চিনতে পারল বেটে খাটো দারুণ ভালো স্বাস্থ্য লোকটির কপালে একটা দাগ আছে বা হাতের কনুই থেকে ফুল হাতার শার্টের হাতাটা ঝুলে থাকে ওইটুকুর জন্যই লোকটিকে নিরাপদ মনে হয় কিন্তু সব মিলিয়ে তাকে ধ্রুবরও অপছন্দ কথাবার্তাতেও অশালীন ওই লোকটির সঙ্গে প্রীতি একা বেরিয়ে গেল কোথায় কত দূরে নিয়ে যাবে কে জানে এত তাড়াহুড়ুর কী ছিল ওকে তো সন্ধ্যের পর কিংবা কাল আসতে বললেই হতো বাড়ি বলা লোকগুলোকে এই দু মাসে হারে হারে চিনে নিয়েছে ধ্রুব কথাবার্তার ধরনই অন্যরকম এই আজ যেখানে যাবার কথা দালাল ফোন করতে ও বললে অফিস ছুটির পর যাবে সে উত্তর দিলে তা তাহলে উনি বেরিয়ে যাবেন বলেছেন সাড়ে ছটার মধ্যে যেতে হবে যেন ট্রেন ধরার ব্যাপার ঘড়ি ধরে পৌঁছতে হবে অবশ্য বলা যায় না দালালটির নিজের ব্যগ্রতাও হতে পারে একটা ফ্ল্যাট জুটিয়ে দিলেই তো এক মাসের ভাড়া পাবে প্রীতির জন্য খানিকটা উৎকণ্ঠা নিয়েই বেরিয়ে পড়ল ও বাস স্টপে দেখতে পেল ট্যাক্সি থেকে নামছে প্রীতি ধ্রুব কিছু প্রশ্ন করার আগেই প্রীতি হাসতে হাসতে বলে উঠল দারুণ সুন্দর ফ্ল্যাট এই মাত্র দেখে এলাম কাছেই বকুলবাগানে এমন স্বতঃস্ফূর্ত হাসি প্রীতির মুখে বহুদিন দেখেনি ও প্রীতি বললে আজই এখনই টাকা নিয়ে চলে যাও তা না হলে কাল সকালে একজন আসার কথা ধ্রুব বললে কিন্তু দালাল লোকটা এলো না কেন কোথায় পাবো ওকে প্রীতি ভুরু কুচকে বললে কি যে বলো ওই গুন্ডা টাইপের লোকটাকে আমি ট্যাক্সিতে সঙ্গে নিয়ে আসবো তারপরই বললে ওর চেহারাটাই ওরকম লোকটা কিন্তু ভীষণ ভালো মেজ বৌদি বলেছিল গুন্ডা মতো তখন খুব খারাপ লেগেছিল এখন প্রীতি বলছে গুন্ডার টাইপের শুনতে অন্য কারণে খারাপ লাগলো একটা ভালো ফ্ল্যাট পাওয়া গেছে অন্তত পাওয়ার আশা এই লোকটাই জোগাড় করে দিচ্ছে তাই এখন ওকে গুন্ডা টাইপ বলতেও খারাপ লাগছে ধ্রুব জিজ্ঞেস করল কোন তলায় ভাড়া কত প্রীতি বললে ওকে সঙ্গে নিয়ে ট্যাক্সিতে আসবো না বলেই বুদ্ধি করে বললাম আধ ঘন্টা পরে আসতে